वेलकम छात्र छात्रीरा तुम्हारे ही चैनल ऑनलाइन क्लास विद न्यूवेते। तो जरा आगामी बचर अर्थात 2022 माध्यमिक और उच्च माध्यमिक परीक्षार्थी तुम्हारे माथाय किन्तु एखन थेके जथेष्ट टेंशन रही है जे तुम्हारे परीक्षा कबे नेওয়া হবে। কেউ কেউ ছাত্র ছাত্রী তো এটাও ভাবজো যে এবারের মতো আগামী বছরও কি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি বাতিল হয়ে যাবে, তার সম্ভাবনা কতটা সেটা নিয়েও আলোচনা করব। পরীক্ষা তোমাদের একটা অ্যাপ্রক্স একটা ডেট পাওয়া যাচ্ছে, সূত্র মারফত একটা সময় পাওয়া যাচ্ছে, সেই সময়টা কবে থেকে শুরু হতে পারে সেটাও জানাবো। আর সিলেবাস তোমাদের কমছে, কতটা কমতে পারে এই বিষয়ে বোর্ড থেকে কি চিন্তাধারা চলছে সমস্তটা তোমরা কিন্তু এই ভিডিওতেই পেয়ে যাবে। তাই ভিডিওটি তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ, তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। এবং যারা চ্যানেলে নতুন, এই রকম পড়াশোনার সমস্ত নোটস এবং সাজেশান এবং এডুকেশনাল নিউজ সবার আগে পেয়ে যাওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিতে হবে। তো আসা যাক আমাদের মূল টপিকের উপরে। দেখো প্রথমে আগে বলে দিই যে এবছর কিন্তু কোনো রকমের কোনো পরীক্ষা হয়নি। পরীক্ষা না হওয়ার জন্য কিন্তু বোর্ডকে অনেক রকমের জিনিসের সম্মুখীন হতে হয়েছে। প্রথমত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা এবছর প্রিপারেশান নিয়েছিল তাদের অনেকের আশানুরূপ ফল হয়নি, এবং যারা ডিজার্ভ করে না এত নম্বর পাওয়া তারাও কিন্তু মাধ্যমিকে অনেক নম্বর পেয়ে গেছে। টুয়েলভের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা হয়েছে, সেখানে কিন্তু ম্যাক্সিমাম গতবারের তুলনায় সবার রেজাল্ট কিন্তু এবছর খারাপ হয়েছিল। তার পাশাপাশি 2.31% ছাত্রছাত্রীকে কিন্তু অকৃতকার্য করে দেওয়া হয়েছিল, যদিও পরে অনেক বিক্ষোভের জেরে সংসদ থেকে কিন্তু নতুন রেজাল্ট তাদের দেওয়া হয়েছে এবং তাদের সবাইকেই কিন্তু পাস করিয়ে দেওয়া হয়েছে যেহেতু এবছর কোনো রকম পরীক্ষা হয়নি। তো পরীক্ষা হয়নি তার জন্য কত রকমের অসুবিধা বোর্ডের। তো বোর্ড কিন্তু এবং রাজ্য সরকারও চাইছে আগামী বছর কোনোভাবেই যাতে এই পরীক্ষা বাতিল না হয়, কোনো না কোনোভাবে এই পরীক্ষা যাতে নেওয়ার। তো যারা চিন্তাধারা নিচ্ছিলে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আগামী বছর বাতিল হতে পারে, তাদের জন্য একটি খবর যে তোমরা কিন্তু এই চিন্তাধারা মাথা থেকে বের করে নাও। পরীক্ষা সামনের বছর হচ্ছেই, প্রতি বছর এইরকমভাবে কিন্তু বাতিল করা যায় না। কারণ এবছর মাধ্যমিকের রেজাল্ট তৈরি হয়েছিল 50% নাইনের রেজাল্টের ওয়েটেজ নিয়ে, কিন্তু তোমরা যারা এবছর মাধ্যমিক অর্থাৎ আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের কিন্তু ক্লাস নাইনে কোনো রকম বার্ষিক পরীক্ষা হয়নি, তোমাদের তুলে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে রেজাল্ট তৈরি করতে অসুবিধা হবে। সেমভাবে টুয়েলভের ছাত্রছাত্রীদেরও অসুবিধা হবে, কারণ তাদেরও সবাইকে কিন্তু ইলেভেনের পরীক্ষা ছাড়াই টুয়েলভে কিন্তু প্রমোটেড করে দেওয়া হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এইরকমভাবে রেজাল্ট তৈরি করা আর সম্ভব না, এবং তৈরি করলেও অনেক অসুবিধার কিন্তু সৃষ্টি হবে। সেই জায়গায় দাঁড়িয়ে পরীক্ষা হচ্ছে এটা একদম কনফার্ম, এই ধরে নিয়েই তোমাদের কিন্তু এখন থেকে পড়াশোনা স্টার্ট করতে হবে। তো পড়াশোনা যখন স্টার্ট করতেই হবে, তো পড়াশোনাটা তোমরা কিভাবে করবে? দেখো গতবারও কিন্তু যেহেতু স্কুল না ওপেন হওয়ায় তোমাদের কিন্তু সিলেবাস কিন্তু 35% কমিয়ে দেওয়া হয়েছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকেরও এবং ইলেভেনেরও। তো এবছরে কিন্তু তোমাদের সিলেবাস কমতে চলেছে, এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে 30-40% মধ্যে আবারও কিন্তু সিলেবাস কমতে চলেছে। এখনও এক্স্যাক্টলি এটা বলা যাচ্ছে না যে গতবার সিলেবাস কমিয়ে যে সিলেবাসটি পরীক্ষার্থীদের দেওয়া হয়েছিল পরীক্ষার জন্য সেই সিলেবাসই এইবার রিপিট হবে কিনা, এই ব্যাপারে কিন্তু এখনও কোনো কিন্তু সিদ্ধান্ত আসেনি, এই ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে। তোমরা পরপর পড়ে যেতে লাগো, সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু সিলেবাস কতটা কাটছাট হচ্ছে সেপ্টেম্বরের মধ্যেই তা জানিয়ে দেওয়া হবে, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও কিন্তু সেপ্টেম্বরের মধ্যে জানিয়ে দেওয়া হবে তোমাদের সিলেবাস কতটা কমছে। যেহেতু সর্বভারতীয় বোর্ড সিবিএসসি আইসিএসসি বোর্ডও তাদের কিন্তু আগামী শিক্ষাবর্ষের জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য তারা কিন্তু ইতিমধ্যে সিলেবাস কমিয়ে দিয়েছে, তো নিঃসন্দেহে এটা আমাদের বোর্ডের ক্ষেত্রেই একই পন্থা অবলম্বন হবে, এটা না বললেই নয়। তো আমাদের বোর্ডেও কিন্তু সিলেবাস কমতে চলেছে ওই রেসপেক্টেরই। এবার আগের বছরের সঙ্গে এই বছরের সিলেবাসের মিল থাকবে কি না সেটাই দেখার। সিলেবাসের মিল মানে কি, আগের বছর যে যে চ্যাপ্টারগুলো ছিল সেই সেই চ্যাপ্টারেই পরীক্ষা হবে কি না বা সেই প্যাটার্নেই পরীক্ষা হবে কি না সেটাই দেখা। যদিও সম্ভাবনা খুব বেশি যে সেই কোশ্চেন প্যাটার্ন এবং সেই সিলেবাসের ওপরেই কিন্তু পরীক্ষা হওয়ার যদি সিলেবাস কমে যায়। আর তোমাদের পরীক্ষার যে ডেট, দেখো মাধ্যমিক পরীক্ষার যে ডেট খবর পাওয়া যাচ্ছে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ 8-9 তারিখ থেকে কিন্তু নেওয়ার চিন্তাধারা চলছে, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চ মাসের শেষ সপ্তাহ অর্থাৎ 27-28 তারিখ থেকে এরকম সময় থেকে কিন্তু নেওয়ার চিন্তাধারা চলছে। দেখো এটা এক্স্যাক্ট নিউজ না, এটা সূত্র মারফত খবর, যেহেতু সূত্র মারফত খবর কখনো কখনো সত্যি হয় কখনো কখনো মিথ্যা হয়। তো অ্যাপ্রক্স যেটা জানা যাচ্ছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক দুটো পরীক্ষাই কিন্তু মার্চ মাসে নেওয়ার চিন্তাধারা করছে বোর্ড। আগেরবারের মতো পিছিয়ে দেওয়া হবে না, যেহেতু এই বছর ভোট থাকার জন্য পিছিয়ে জুন মাসে করা হয়েছিল, আগামী বছর কিন্তু তা করা হবে না। আগামী বছর কিন্তু পূর্ব নির্ধারিত সূচি, যেরকম মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারিতে হতো এবার সেটি পিছিয়ে কিন্তু মার্চে হতে পারে, এবং মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ যে পরীক্ষাটা হতো উচ্চ মাধ্যমিকের সেই পরীক্ষাটা কিন্তু এবার হতে চলেছে যত সম্ভব মার্চ মাসের শেষ সপ্তাহে। পরীক্ষা হচ্ছে এবং সিলেবাস তোমাদের খুব দ্রুত জানিয়ে দেওয়া হবে, এবং সিলেবাস জানানোর সাথে সাথে কয়েকদিনের মধ্যে সেপ্টেম্বর কি অক্টোবর মাস এই দুই মাসের মধ্যেই তোমাদের কিন্তু তোমাদের পরীক্ষার রুটিনও প্রকাশ করে দেওয়া হবে যে কবে নাগাদ কীভাবে পরীক্ষা নেওয়া হবে,
মার্কস ডিস্ট্রিবিউশন কী, কোন চ্যাপ্টার থেকে কত নম্বর থাকবে, শর্ট কোশ্চেন কত নম্বর থাকবে, বড় কোশ্চেন কত নম্বর থাকবে, সবই কিন্তু বলে দেওয়া হবে। তবে তোমাদের এখন পড়াশোনাটা যেভাবে করতে হবে সেটা হচ্ছে আগেরবার সিলেবাসে যা যা ছিল মাধ্যমিকের ক্ষেত্রে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, তোমরা আপাতত সেই সিলেবাসটা ফলো করে এগোতে পারো। তাছাড়া যদি কেউ চাও যে তার মধ্যে মাধ্যমিক ছাত্রছাত্রীরা, যেহেতু তোমাদের 7 মাস হয়ে গেছে, তোমরা পড়াশোনা করছো, অনেকেরই কিন্তু যে কমানো সিলেবাসটা এবছরের জন্য যে 65% সিলেবাস ছিল সেই সিলেবাসটা কিন্তু অনেকেরই কভার হয়ে গেছে, সেক্ষেত্রে তারা কিন্তু চাইলে তারা কিন্তু পরের পড়াগুলোও শুরু করে দিতে পারো। সিলেবাস যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের কিন্তু এরকমও হতে পারে আগের বছরের থেকে কিছুটা সিলেবাস এবং তার থেকে কিছুটা বাড়িয়ে ও দেওয়া হতে পারে, আবার অন্য দিক থেকে কমিয়ে কিছুটা এই দিক থেকেও কিন্তু বাড়িয়ে দেওয়া হতে পারে। ঠিক এক্স্যাক্ট কী হবে তা মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে কিন্তু কথাবার্তা চলছে এবং এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত খুব দ্রুতই আসবে এবং এসে গেলেই তা কিন্তু তোমাদের আমি জানিয়ে দেবো। যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস জানিয়েছেন যে পরীক্ষা তারা নেবেন, যদি চিরাচরিত উপায়ে পরীক্ষা না নেওয়া সম্ভব হয় তাহলে তারা বিকল্প কোনো পদ্ধতির কথা ভাবছেন, সেই পদ্ধতিতে হলেও কিন্তু তারা পরীক্ষা নেওয়ার কথা চিন্তাধারা করছেন। তো একদমই তোমরা এটা নিশ্চিত ধরে রাখতে পারো যে কোনো উপায়ই হোক তোমাদের কিন্তু পরীক্ষা হবে, সেটা চিরাচরিত পদ্ধতিতেই হোক বা বিকল্প কোনো পদ্ধতিতেই হোক, পরীক্ষা ছাড়া কিন্তু আর কিন্তু মূল্যায়ন করা সম্ভব না। এই বছর মূল্যায়ন করে কিন্তু যা যা অসুবিধার সম্মুখীন হয়েছে আগামী বছর কিন্তু বোর্ড তথা সরকার এই সমস্ত অসুবিধার কিন্তু আর কোনো রকমভাবে সম্মুখীন না হতে চাওয়ার দরুনই তারা কিন্তু এই সিদ্ধান্তগুলি নিয়েছে। কারণ রেজাল্ট নিয়ে অনিশ্চয়তা দেখা যায়, অনেক ডিজার্ভিং স্টুডেন্টরা যারা ভালো নম্বর পাওয়ার যোগ্য তারা ভালো নম্বর পায় না, যারা কম নম্বর পাওয়ার যোগ্য তারাও মাধ্যমিকে অনেক বেশি নম্বর পেয়ে যায়, এই রকমের অসুবিধাগুলো কিন্তু থেকে যায়। সেইখানে দাঁড়িয়ে এই রকম ভেদাভেদ যাতে না থাকে তাই সেই ভেদাভেদ না থাকার একমাত্র উপায় হচ্ছে তোমাদের পরীক্ষা, আর সেই পরীক্ষার মাধ্যমেই কিন্তু তোমাদের মূল্যায়ন করা হবে। তো মাধ্যমিক 2022 যারা দেবে এবং উচ্চ মাধ্যমিক 2022 যারা দেবে তোমাদের একটিই কথা, তোমরা কিন্তু যেরকম পড়াশোনা চালিয়ে যাচ্ছিলে ওরকমই পড়াশোনা চালিয়ে যাও। তাছাড়া মাধ্যমিকের জন্য তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো পার্ট 1, 2, 3, 4 এমনকি আগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি আজকের সমাধানও চ্যানেলে কিন্তু আপলোড হয়ে গেছে, সেগুলি তোমরা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখতে পারো। তাছাড়া তোমাদের জন্য বেশ কিছু নোটসও চ্যানেলে আপলোড করা আছে, সেগুলিও কিন্তু দেখতে পারো। একই রকমভাবে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য তোমাদের পার্ট 1, পার্ট 2 এর পুরনো মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেগুলি তোমাদের স্কুল থেকে দিয়েছিলো সেগুলির সমাধানও কিন্তু চ্যানেলে আপলোড করা আছে, সেগুলির লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। তাছাড়া তোমাদের জন্য যে নোটসগুলি ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করা আছে সেগুলিরও প্লেলিস্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশানে, সেখান থেকেও চাইলে কিন্তু তোমরা সমস্ত ভিডিওগুলি দেখে তোমরা তোমাদের পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাও। ঠিক আছে, আগামী দিনে তোমাদের যদি স্কুল যদি না ওপেন হয় সেক্ষেত্রে যদি মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেয় সেক্ষেত্রে সেই সমাধানগুলোও কিন্তু পেয়ে যাবে তোমরা এই চ্যানেলে। তো সেই ক্ষেত্রে তোমরা নিশ্চিন্ত থাকো, পড়াশোনা তোমাদের চালিয়ে যাও, তোমাদের পড়াশোনা যতটা হেল্পের দরকার আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের করার চেষ্টা করব। পরবর্তীকালে যদি কোনো রকমের সিলেবাস হোক বা পরীক্ষার রুটিন নিয়ে যদি কোনো আপডেট আসে অবশ্যই তা তোমাদের কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে। তার জন্য অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে হবে পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।